रहमतों की चले ठंडी ठंडी हवा, रहमतों की चले बनके मौजे करम मुस्तफा गए, बनके मौजे करम मुस्तफा गए, ठंडी ठंडी हवा रहमतों की चले बनके मौजे करम मुस्तफा गए, बनके मौजे करम मुस्तफा गए, हल मेरी हो गई, हल मेरी हो गई, खुद को खुद मुश्किलें, हल मेरी हो गई, खुद को खुद मुश्किलें, सारे आलम के मुश्किल कुश आ गए, आ गए मुस्तफा आ गए, आ गए 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 आ गए मुस्तफा आ गए। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। पवित्र नाथ रसूल अल्लाह रसूल के रकम देखते चले, আর ওনার গায়ে রং কিরকম ছিল সেই কালাম আমি আপনাদের সম্মুখে পরিবেশন করবো। আল্লাহ রাসূল দুজমানের বাদশা যখন এই দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন এই দুনিয়ার মধ্যে কি হচ্ছিল কবি লিখছে দেখুন। আগমনী ধ্বনি শুনে ও জারি, আগমনী ধ্বনি শুনে এ ধরনি দোল খায়, তাই দেখে মুখ থেকে শয়তান পালায়, আগমনী ধ্বনি শুনে এই ধরনি দোল খায়। এই কালাম আমার এই 2016 অ্যালবাম, নতুন অ্যালবাম গজলের পাহাড়, গজলের ক্যাসেট, সেই ক্যাসেটের মধ্যে আছে। কবি লিখছে দেখুন, আগমনী ধ্বনি শুনে ধরনি দোল খায়, তাই দেখে মুখ থেকে শয়তান পালায়, ওটের যজ্ঞ হচ্ছে কাবায়, এক আল্লাহর সাক্ষ্য এলো দুনিয়ায়। আগমনী ধ্বনি শুনে, আগমনী ধ্বনি শুনে ধরনি দোল খায়। ওই আকাশের মধ্যে একটি চাঁদ দেখা দেখা পায়, কিন্তু চাঁদ দেখতে খুব সুন্দর, চাঁদ বলছে আমার মধ্যে কালো দাগ রয়েছে, আর আমার আপনার নবী দুজাহানের বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ভাবে সৃষ্টি করেছে, এত নিখুঁত ভাবে সৃষ্টি করেছে, কিরকম ভাবে সৃষ্টি করেছে, তাই কবি লিখছে দেখুন। কলঙ্ক বিহীন আমার আল আমি, কলঙ্কবিহীন আমার আল আমি, চাঁদে দাগ ছিল তার দাগ ছিল না, নিশি পাপ যেন ওই সাদা গোলাপ, নিশি পাপ যেন ওই সাদা গোলাপ, তার রূপের ধার কাছে কেউ ছিল না, সাদা মরুন হোদা, নিজ হাতে গড়েছে মোর স্বয়ং খোদা, রেশমি সুতায় তার রূপ গাথা, হরব দেখায় যেন কোরআনের পাতা, আগমনী ধ্বনি শুনে, আগমনী ধ্বনি শুনে এই ধরনি দোল খায়। আমার আপনার নবী কিরকম দেখতে ছিলেন, ওনার গায়ের রং কিরকম ছিল, আম আর দুধকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে আম হলুদ থাকে না আর দুধ সাদা থাকে না, ঠিক কিরকম রং হয়, পেস্তা রং হয়ে যায়। তো আমার আপনার নবী তো জামানের বাদশাহ, তার গায়ের রং মুবারক কিরকম ছিল, তাই কবি লিখছে দেখুন। আম দুধ মিশে যে পেস্তা রং হয়, সেই রং লেপা
پچھے لوگ لو بزیر گائے مائے آم دودھ مشے دے پیستا حرام ہائے شیران لے پچھے لوگ لو بزیر گائے مائے আসমানি রং ছিল চোখের তারুই যেন তলোয়ার রাখা ছিল তার জোড়া ভরুই যেন তলোয়ার রাখা ছিল তার জোড়া ভরুই মতিমা লাগাতা ছিল বত্রিশ দাঁত মতিমা লাগাতা ছিল বত্রিশ দাঁত চমকাই মুখে যেন দ্বাদশীর চাঁদ সোনালি স্বপ্নের তার সোনালি চোল কান দুটি ছিল যেন হীরা মতির দোল নয়ন যোগালে যেন কৌশার ছলকায় নবীজি নয়ন যোগালে যেন কৌশার ছলকায় ছায়াবিহীন নবী ছায়া না দেখা যায় খামের কি সুগন্ধ মন গন্ধে ভরে যায় তার দৃষ্টি এত মিষ্টি সার যেন কষ্টি পাথর ঘষে দেয় আগমনি ধ্বনি শুনে আগমনি ধ্বনি শুনে ধরণী দোলে গান ছোট্ট একটি ঘটনা কবি তুলে ধরেছে। এই ঘটনা যদি আমরা মন দিয়ে শুনি বা বোঝার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। আর যখন আমি এই ঘটনা বলছি আর আমার মনটা অন্যদিকে যদি থাকে তাহলে বুঝতে পারবো না যে এই ঘটনার মধ্যে কবি কি লিখতে চাইছেন। কবি লিখছে দেখুন, আমাদের এই বর্তমান সমাজে আপনাদের এই বসিনায় যদি কোনো মান্যগণ্য ব্যক্তি থাকে, কোনো বড় লোক থাকে, তাকে সবাই সম্মান করে, তাকে সবাই মানে। কেন? সে মান্যগণ্য ব্যক্তি বড় লোক, যেমন আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলের চাচা আবু জেহেল সেই যুগের একটি মান্যগণ্য ব্যক্তি ছিল, বড় ব্যক্তি ছিল। আর সেই আবু জেহেলের একটি পাওনাদার ছিল। সেই পাওনাদার এসে একদিন বলছে, ও আবু জেহেল, তোমার কাছে আমি যা পাওনা পাই তুমি দয়া করে আমার পাওনাটা আদায় করে দাও, মিটিয়ে দাও। যখন এই কথা বললো তখন আবু জেহেল সেই পাওনাদারকে উত্তর দিচ্ছে যে, ও পাওনাদার, তুমি শুনে রাখো, তোমার পাওনা আমি দেবো না, তোমার যা করার করে নাও। যখন এই কথা বললো তখন সেই পাওনাদার বড় দুঃখের সাথে বলছে, আবু জেহেল, তুমি যদি আমার পাওনা না আদায় করো তাহলে আমি বড় অসহায় বড় মুসিবতের মধ্যে আছি, ন্যায্য বিচার পাওয়ার জন্য তোমার ভাতিজা নবী মুহাম্মাদের কাছে যাব। যখন এই কথা শুনলেন, নবী মুহাম্মাদের নাম যখন কানে শুনলেন আবু জেহেল, তখন এত রেগে গেলেন, এত রেগে গেলেন, আর রেগে গিয়ে সেই পাওনাদারকে বলল, তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে মুহাম্মাদ তোমাদের সঙ্গে করে নিয়ে আমার দরবারে এসে দাঁড়াবে, আর মুহাম্মাদ যদি আমার সামনে এসে দাঁড়ায় তাহলে মুহাম্মাদকে জান থেকে মেরে দেব, আর তোমার পাওনা আমি দেব না। যখন এই কথা বললেন তখন সেই পাওনাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আর সেখানে কি হলো তাই কবি লিখে দেখুন, একদিন এক লোক এসে বলে নবীকে, কি বলে, মোর পাওনা দেয় না আবু জেহেলে আমাকে, তোমাকে আবু জেহেল ইয়া রাসূলুল্লাহ, তোমাকে আবু জেহেল জানে মারতে চায়। তখন সেই পাওনাদাকে নিয়ে নবী আবু জেহেলের সামনে যায়, সেই পাওনাদাকে নিয়ে নবী আবু জেহেলের সামনে যায়। কোথা গেল তার হুঙ্কার, পড়ে গেল হাতের তলোয়ার, কার আবু জেহেলের আল্লাহর রাসূলকে সামনে দাঁড়াতে দেখে কোথা গেল তার হুঙ্কার, পড়ে গেল হাতের তলোয়ার, নবীজিকে দেখে বলে কি চাই তোমার, তখন নবীজি বলে তোমার পাওনাদার, নবীজি বলে তোমার পাওনাদার, আবু জেহেল কখন মেটায় পাওনাদার, সঙ্গীরা বলে কি হলো তোমার, সঙ্গীরা বলে কি হলো তোমার, মুহাম্মদকে মারার কথা
को কথার বলো না আমায়। আবু জেহেলের যত সঙ্গী সাথীরা সেইখানে উপস্থিত ছিলেন ওই ঘটনার সময়, তখন আবু জেহেলকে প্রশ্ন করলো, আবু জেহেল তুমি তো একটু আগে বললে মোহাম্মদ যদি তোমার সামনে এসে দাঁড়ায় মোহাম্মদকে জান থেকে মেরে দেবে, ওর পাওনা তাদের পাওনা আদায় করবে না, আর যখন মোহাম্মদ তোমার সামনে এসে দাঁড়ালো তুমি কেন মোহাম্মদকে মারতে পারলে না, আর পাওনাদারের পাওনা এত সহজে কেন আদায় করে দিলে। যখন আবু জেহেলকে এই প্রশ্ন করলো তার সঙ্গীরা, সে আবু জেহেল তার সঙ্গীদের কি উত্তর দিচ্ছে, সে কেন আদায় করে দিয়েছিল তাই তো বলছে। দেখুন সঙ্গীরা বলে কি হলো তোমার, মোহাম্মদকে মারার কথা গেল অহংকার, ওরে ও কথা আর বলো না আমায়। আবু জেহেল বলছে ওরে ও কথা আর বলো না আমায়, কেন বাঘের সুরারা দেখি মোহাম্মদের চেহারায়, বাঘের সুরারা দেখি আগমনি ধনি শুনে ধরনি দোলে খায়, তাই দেখে মুখ থেকে শয়তান বানায়, ওটের যজ্ঞ হচ্ছে কাবায়, এক আল্লাহর সাক্ষ্য এলো দুনিয়ায়। আগমনি ধনি শুনে আগমনি ধনি শুনে এই ধরনি দোলে খায়।